No. लगता ये पागल हो गया। वेलकम टू फिल्म टक বাংলা। तो बंधुरा सबाई केमन आছেন, आशा करी सबाई भालो आছেন। दैनन्दिन जीवने विभिन्न समस्यार कारणे आमादेर मुख थेके जेन हासिटाई उड़े गेछे, ताई आपनादेर मुखे हासि फोड़ानोर जोन्नो निये चले एलाम एमन एकटा भिडियो जेटा देखे आपनार हासि थामबे बोले आमार मने हय ना। चलो ताहले शुरू करा जाक। चलो भाई देखो आपनि क्या करबेन। मने राखबेन भिडियोटा जस्ट मजार जोन्नो बानानो हयेछे, केउ सिरियास हबेन ना। बंधुरा बिये हलो एमन एकटा प्रथा जेटा एकटा पुरुषेर साथे एकटा नारीर मिलन घटाते सठिक पथ बोले घोषणा करा हयेछे। बंधुरा आजकारो ठिकुजी कुष्टी निये कथा होबे ना, आज शुधु बिये बाड़ीते घटे जावा किछु मजादार डान्सेर कथा होबे। सर्वप्रथम एखाने पापाके परीके देखुन किभाबे ताड़ाहुड़ो करे चललो बान्धबीर बियेते। शुधु कि एई मेये एका ता किन्तु नय, एर बान्धबीओ कोनो अंशे कम नय। मजा आया। दाड़ान दाड़ान एर आरो एकटा बान्धबीर पाकामी देखे जान। বলেছিলাম সুস্থালে বাড়ি ফিরতে, কিন্তু না, উনি ম্যাডাম ডান্স করতে করতেই যাবে। দেখে দেখে একটা কথাই বলতে ইচ্ছে করে, খুলে মেহগনা বন্ধ করো। বড় বড় পাবে মেয়েদের পুল ডান্স দেখে এই মহাশয়ও বিয়ে বাড়িতে তার কান্নামা দেখাতে যায়। তারপর কি হয় আপনি নিজেই দেখুন। আচ্ছা আপনি বলুন কি দরকার ছিল এমনটা করার? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ये बान्धवी जाच्छिलो बिये बाड़ीते, किन्तु एदेर एतो ताड़ा छिलो जे तारा स्कूटारेर स्टैंड तुलते ही भूले जाए। किछु दूर जावार पर एकजन भालो व्यक्ति पेछन थेके बोले स्टैंड, तखन मेयेटी की करे आपनि निजेई देखुन। मैडम स्टैंड तेरे को बोल रही है। अच्छा ठीक है मैडम बोली स्टैंड, बदतमीज छेड़ते रहते पागल। কথা যদি বিয়ে বাড়ির হয় তাহলে কিছু মানুষ সবার সাথেই ডান্স করতে ভালোবাসে। আর কিছু মানুষ একালা ডান্স করে। কিন্তু বিয়ে বাড়িতে সবথেকে মজাদার ডান্স হলো সেটা হলো নাগিন ডান্স। नागिन डान्स हलो एमन एकटा डान्स जेटा अनेक दिन आगेर थेकेई चले आसे, आर जतदिन मानुषेर पेछने रस थाकबे ततदिन एई नागिन डान्स चलेई जाबे। शाला माझे माझे एकटा जिनिस भेबे पाय ना, नागिनेर आवाज शुने सबाई निजेके साप केन मने करे। আপনি কি জানেন? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এই কাকুর ডান্সটা একটুও ঠিক ছিল, কিন্তু এই দাঁতে তো সাপ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই ডান্স প্রথমে ছেলে বা কোনো পুরুষই করত, কিন্তু এখন তো আবার মেয়েরাও এতে হাত লাগিয়েছে। বন্ধুরা বিয়েতে আরো অনেক ডান্স দেখতে পাওয়া যায়, যেমন মুরগা ডান্স। এই ডান্স এত বেশি পপুলার যে বুড়ো অবধি এই ডান্স করে থাকে। আপনাকে জানিয়ে দিই, ডান্স হলো এমন একটা রোগ যেটা মানুষ সহ আরো জীবজন্তুর মধ্যেও পাওয়া যায়। ডান্স আপনি কোথায় করতে দেখেছেন? কোনো স্টেজে বা কোনো বাড়ির চত্বরে বা কোনো খোলামেলা জায়গায়, কিন্তু এই ম্যাডাম আর ডান্স করার জায়গা পায়নি। এই ম্যাডাম ডান্স করছে ঘোড়ার পিঠের ওপর চড়ে। এমন কিছু ডান্সার এখনও বেঁচে আছে যারা আজব আজব জায়গাতে ডান্স করে থাকে, যেমন কেউ ঘোড়ার ওপরে চড়ে ডান্স করছে, আবার কেউ ঘোড়ার সাথে ডান্স করছে, কেউ আবার ঘোড়া থেকে পড়ে যাচ্ছে, কেউ আবার ঘোড়ার সাথে নিয়ে পড়ে যাচ্ছে, আবার কেউ নিজের বন্ধুকেই ঘোড়া বানিয়ে নিচ্ছে। এবার এই ছেলেটি ডান্স দেখুন কিভাবে মেয়েটিকে ভয় পাইয়ে দিয়েছে। এবার বলুন এইসব ছেলেরা কেন বিয়ে বাড়িতে ডান্স দেবে না? যদি তাদের সামনে এমনভাবে এত সুন্দর সুন্দর পরী ডান্স করে তাহলে কি তারা থেমে থাকবে না চুপ থাকবে? তো বন্ধুরা আজকের ভিডিও এটুকু। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি এর নেক্সট পার্ট চান সেটাও কমেন্টে জানাতে পারেন, আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।